আপনি কাউকে ভালোবাসেন, কাউকে মহব্বত করেন, কাউকে পছন্দ করেন, তাহলে তার কাছে যা বলবেন, ভাই আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আপনাকে আমি আল্লাহর জন্য পছন্দ করি, তার সামনে এটা প্রকাশ করে দেবো, এটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি তার ভাইকে ভালোবাসে সেজন্য গিয়ে তাকে জানায় দেয়। এক সাহাবী আরেক সাহাবীর বাড়িতে গিয়ে বলে আসছেন, ভাই আপনাকে আমি আল্লাহর জন্য বড় পছন্দ করি, মহব্বত করি, এবং যাকে এটা বলবে তার জন্য সুন্নাত হলো পাল্টা জবাব দেওয়া, ঘুমানোর সময় উজু করে আমরা মনে করি এখন আর উজু কেন করবো, আমি তো নামাজ পড়বো না, আমি তো কোরআন তেলাওয়াত করবো না, আমরা শুধু নামাজ এবং কোরআন তেলাওয়াতের জন্য উজু করি, তওয়াফের জন্য উজু করি, অথচ ঘুমানোর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করে ঘুমানোর সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মনে রাখবেন, যত ব্ল্যাক ম্যাজিক এখন হয়, আমি প্রায় মাহফিলে বলার চেষ্টা করি, ভাইরা আমার, আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এখন ব্ল্যাক ম্যাজিকের রোগী, দুষ্ট জিনের প্রভাবে মানুষ অসুস্থ, ঘরে ঘরে জনে জনে, ভয়ঙ্কর একটা অবস্থা। এটার অন্যতম একটা কারণ হলো ঘরগুলো থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে, এর আরেকটা অন্যতম কারণ হলো অনেক হারাম ঘরগুলোতে হয়, চর্চা হয়, আর বিশেষ একটা কারণ হলো যে শোয়ার সময় ওযু নাই, শোয়ার সময় যদি আপনি ওযু করে ঘুমান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত রাখবেন। ঘুমের মধ্যে সবচেয়ে বেশি ব্ল্যাক ম্যাজিক কাজ করে, এবং চন্দ্র মাসে 13, 14, 15 এই দিনগুলোতে ব্ল্যাক ম্যাজিক সবচেয়ে বেশি কাজ করে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওই দিনগুলোতে রোজা রাখতেন। বিধায় ওযু করে ঘুমাবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন, এটা হেফাজতের একটা মাধ্যম। 32 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে তা হলো কেবলার দিকে থুতু না ফেলা। আমরা থুতু যখন মুখ থেকে ফেলি, থুতু বা শ্লেষা কব যেটা মুখে আসে, যে দিক দিয়া খালি পায় ওই দিক দিয়া থু করে মেরে দেই, এটা কি পশ্চিম না পূব, কেবলা না কেবলা না, এটা দেখার সময় আমরা পাই না। হাদিসে আসছে, মানতা ফালাতু জাহাল কিবলাতে যাও ইয়ামাল কিয়ামাতি ওয়া তাফালাতু হুমা বাইনা আইনাইহি, যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেললো বা শ্লেষা কব ইত্যাদি কেবলার দিকে ফেললো, তার কপালে এগুলো নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে, সবাই বুঝবে এই লোক কেবলার দিকে থুতু ফেলতো, কেবলার দিকে কফ ফেলতো। এই জন্য যদি কখনো ভুলে ফেলে ফেলি তাহলে তওবা করে সামনে যেন আর না হয়, সাবধান থাকবো, সতর্ক থাকবো ইনশাআল্লাহ। এর বাইরে 33 নম্বর সুন্নাহ যেটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই, সেটা হলো আঙ্গুল চেটে খাওয়া। এখন আমাদের সমাজে কেউ যদি আঙ্গুল চেটে খায়, আমরা বলি হায় রে, এ তো ফকির ফাকড়া গরিব মানুষ, অ্যাটলিস্ট অন্তত হুজুর মানুষ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নাহ ছিল কি খাওয়া, আঙ্গুলটা মানে আঙ্গুলে যদি কোনো খাবার থাকে সেটাও পরিষ্কার করে, ইসলামের চাইতে আভিজাত্য, ইসলামের চাইতে যৌক্তিক নির্দেশনা পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো মানুষ, মানব রচিত কোনো ধর্ম, কোনো সভ্যতা মানুষকে শেখাতে পারেনি ভাই। আপনার আঙ্গুলের চিপা যে খাবারগুলো আছে সেগুলো আপনি পরিষ্কার করে খাবেন, খাবার নষ্ট করবেন না, এটাই হলো সবচেয়ে বড় ভদ্রতা, এটাই সবচেয়ে বড় যোগ্যতা, সবচেয়ে বড় আপনার যৌক্তিকতা। আপনি খাবার নষ্ট করে ফেলবেন, এ তো পশুদের কাজ, গরু ছাগল খেতে গেলে অনেক কিছু নষ্ট করে, তারা পরিষ্কার করে খেতে জান না। আল্লাহ তাআলা আমাকে তো বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, আমি মানুষ। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ হলো আঙ্গুলটা পর্যন্ত চেটে খাওয়া। তিনি বলেছেন, তোমরা খাবার পরিষ্কার করে খাও, কারণ তোমরা জানো না ফি আইয়েতু আমিকুমুল বারাকা, তোমাদের কোন খাবারের মধ্যে বরকত আছে। আম্মা জান আয়েশা বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্লেটে যদি খানা খেতেন, শত শত হাজার হাজার মানুষের মধ্যে শত শত হাজার হাজার প্লেট যদি রাখা হতো, আমি সেখান থেকে বের করে দিতাম যে এইটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন, আমি ওটা বের করে দিতে পারবো, কারণ তিনি এত পরিষ্কার করে খানা খান যে তার প্লেট এটা খেয়েছে কেউ না খায় নাই এটা বোঝা যেত না। আমরা তো অর্ধেক রেখে অর্ধেকের মধ্যে হাত ধুয়ে পানি দিয়ে নষ্ট করলে আমরা মনে করি এটা হলো আমাদের বোধহয় ভদ্রতা। ভাইরা আমার, তাহলে হারিয়ে যাওয়া সুন্নাহটা আমাদের জিন্দা করতে হবে ইনশাআল্লাহ। এরপর 34 নম্বর সুন্নাহ হলো সাহারিতে খেজুর খাওয়া। এই যে রমজান আসছে, অথবা আপনি যখন নফল রোজা রাখবেন, সাহারিতে ভাত তরকারি দুধ কলা যাই খান বা না খান খেজুর খাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, নেহমা সাহুরুল মুমিনি আত্তামার, ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর। ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি কি ভাই? খেজুর। এই জন্য একটা খেজুর হলো ভোর রাতে খাবেন, খেজুরে যে খাদ্য শক্তি আছে অন্য অনেক কিছুতে নাই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি এর সুন্না, তিনি একটা ফজিলত বর্ণনা করেছেন। এই জন্য আপনি আমাদের দেশে ইফতারের সময় খেজুর খাওয়া এটা আমরা সবাই জানি, কিন্তু সাহরিতেও যে খেজুর খাওয়া সুন্নাহ এটা মানুষ জানে? আমল করবো তো আজকে থেকে ইনশাআল্লাহ।